বাংলাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর গণ অবস্থান কর্মসূচির দিন বুধবার ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক পাহারায় ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির সহিংসতা ঠেকাতে বুধবার ঢাকার অন্তত 5টি এলাকায় সমাবেশ করেছে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ উত্তর যুবলীগ ও ছাত্রলীগ। ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিরপুরের শাহ আলিম মাজারের পাশে সমাবেশ করেছে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। ফার্মগেটে উত্তর যুবলীগ আর ঢাকা শাহবাগে সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরেই বলা হচ্ছিল বিএনপির গণ অবস্থান কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে তারা বুধবার মাঠে থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের ভোটারদের উপরে যে অত্যাচার, নির্বিচারে অত্যাচার এবং নির্যাতন করেছে, তার জন্য তাদের প্রথমে এদেশের মানুষে এবং আওয়ামী লীগের ভোটারদের কাছেও তাদের মাপ চাওয়া দরকার, জননেত্রী শেখ হাসিনার কাছেও তাদের মাপ চাওয়া দরকার। শুধু তাই নয়, এদেশের সংখ্যালঘুদেরকে তারা যেভাবে নির্যাতন এবং নিপীড়ন এবং অত্যাচার করেছে, সেই সংখ্যালঘু ভাইদের কাছেও তাদের ক্ষমা চাইতে হবে। তারা চিহ্নিত করে করে এদেশের মানুষকে এবং স্বাধীনতার পক্ষে শক্তিকে ধূলিসাৎ করার জন্যই তারা তাদের সেই ধ্বংসের রাজনীতি, অপরাজনীতি, কুরাজনীতি চরিতার্থ করেছে, সেই জন্য তাদের মাপ পেতে হবে। তাদের মাপ চাওয়া প্রয়োজন আরো এদেশের অতি সম্প্রতি তারা অগ্নিসংঘাত করে এদেশের সাধারণ মানুষকে। বুধবার সকাল থেকে মাঠে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দিয়েছিলেন দলটির সভাপতি মন্ডলীর সদস্য কামরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।